Era cara. Era cara. ইসে তোমার কি বলে পান্তা ভাত দেখো পান্তা ভাত সবথেকে প্রিয় খাবার এই এতগুলো ভাত আমি এখন খাবো কোথায় যাচ্ছ তোমরা আর এখানে কি দিয়ে খাবো এই যে মাছের তেলের বড়া আমাদের তো প্রথমে বলি যে এই ভাতটা কিন্তু আমি একা খাবো না রিউ মাখবো মেখে রিউর মুখে খাইয়ে দেবো আর আমি খাবো আর খুব আজকে খুব মনে পড়ছে মাছের তেলের কথা দেখে বড়া দেখে আমার শাশুড়ি মায়ের কথা আমার শাশু আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল তো অনেক লোকজনের সংসার অনেক মাছ আসতো তো মাছের তেলগুলো আসতো তো মা বলতো বয়রা 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 করে দিই আয় খাবি খাবি সবাই আ খেতে বস বয়রা করে দিই মানে আমরা বউদের বেটা ছেলেরা তো চলে যেত তো সব বউরা মিলে আমরা কিন্তু ওই মা বয়রা বলতো মানে আমাদের ওই ভাষায় বয়রা বলতো বাঙাল ভাষায় তো ওই বয়রা দিয়ে এক থালা সবাই শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেতাম তো ওই বড়া ভাজতে ভাজতে খুব মনে পড়ছিল যে শাশুড়ি মাও এরকম ভাব ভেজে ভেজে আমাদের খাইয়েছে তো সেই অনেকদিনই খাওয়া হয় না তো ওই আজকে করলাম রিউ আবার এইসব ভালোবাসে চলো এখন ব্রেকফাস্ট করে নিই ও তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বিন্দাস আছো আমার মতো আর আজকে তো সানডে সানডে সবাই খুব ব্যস্ত থাকে দিন আমারও তাই সকালবেলা উঠে টুকটাক এঞ্জেলকে ব্রেকফাস্ট টেকফাস্ট দিয়ে দিয়েছি এঞ্জেল স্যান্ডউইচ খেয়ে নিয়েছে আর তারপরে এবার এখন রান্নাবান্না চলছে সাথে সাথে সব কিছুই চলছে তো চলো এইভাবেই তো রোজ এক একটা দিন করে কেটে যাচ্ছে এক একটা জীবনের এক একটা দিন মানে এক একটা মানে কি বলবো লাইফের একটা একটা দিন বাদ চলে গেল ঠিক আছে তো এই আর কি এইভাবেই জীবন চলে মানুষের একটা একটা করে চলো সারাদিন যা যা করবো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সামনে সানডে স্পেশাল রান্না হচ্ছে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে আর এদিকে হচ্ছে মাছের তেল মশলা কষাচ্ছি আর এখানে সব ধুয়ে টুয়ে রেখেছি আর এঞ্জেলের জন্য হবে চিংড়ির বড়া এঞ্জেল সেগুলো কিছুই খাবে না আর অর্চনা দিয়ে আদা সাদা বেটে টুকটাক আমার হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে আর কি বলে মাথা ভেজে দিয়েছে আর এদিকে মামুনির মা চলে এসছে আজকে মামুনির মার শরীরটা খারাপ ছিল কালকে জ্বর জ্বর ছিল কি আর করবে তবুও করতে হবে কাজ মানে তো হবে না চলো রান্নাটা সেরে নিই প্লেনে ট্রেনে বসে আছি বাবা সব সবাই ট্রেনে করে ঘুরতে যাচ্ছে গো কোথায় যাচ্ছ বেনারস 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 মানে কি আনারসের ভাই বেনারস আমি তো জানি না ওরে বাবা কত লাগেজ নিয়েছে রে
আরে তোরা কত লাগেজ নিয়েছিস রে? তাও কম লাগে, চার জন যাচ্ছি। চার জনের বেনারসে ঘুরতে যাচ্ছে সবাই। ইয়ে আমরা বেনারসে যাচ্ছি। ওমা মুখ হাত দেন, আমা ওমা মুখ হাত দেন। আসলে বেনারস যেতে, রিয়ালে বেনারস যেতে একদিন লাগে, কিন্তু আমাদের এখানে 6 ঘন্টা লাগে। হ্যাঁ 6 ঘন্টা বসতে ভিতর আগে নেই বুবু আসলে না। হ্যাঁ সেই বল, এখন কি একটা মাতৃভূমি না কি একটা ট্রেন বেরিয়েছে, চলো ওরা খেলুক, আমি ততক্ষণ গাছবাজ সারি। ফাইনালি তাহলে দেখো মাছের তেলটা কেমন হয়েছে দেখতে, এরকম হয়েছে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা সকালে সব ভাজা, সব শিম গাজর সব শুকিয়ে যাচ্ছিলো তো সেই দিয়ে ভাজা। চলো এখন লাঞ্চ করে নিই। সেই দুপুরবেলা পর এখন আবার তোমাদের সামনে চলে আসলাম, আর দেখতে পাচ্ছ আমি এখন দোকানে দুপুরবেলা ভিডিও এডিট করে রেস্ট নিয়ে, সেই মশা তো এডিট করে ঘুমিয়ে আবার চলে এসেছি। আর দাঁড়া তোমাদের দেখাই, একটা ব্যাগ বানাচ্ছি দেখো, এটার মধ্যে হ্যান্ডেল হবে, হ্যান্ডেলটা একটা হয়ে গেছে, আরেকটা হলেই হয়ে যাবে, টেনশনকে দেওয়ার আছে। তো কেমন লাগলো, কেমন লাগছে ব্যাগটা দেখতে বলো সবাই কমেন্ট করে, আর যারা পারবে। আর যেটা বলার সেটা হচ্ছে ভিডিও ছোটো করো, ভিডিওতে এত মানে ভিডিওটাকে বোরিং করো না, তোমরা যারা ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে বলছি, তাহলে কিন্তু মানুষজন তোমার ভিডিও দেখবে, ইন্টারেস্ট পাবে ভিডিওতে। যদি ইন্টারেস্ট থাকে তো ভিডিও ছেড়ে কেউ যায় না, ঠিক আছে? সেই রকম আমরা ইন্টারেস্ট দিতে পারি না, ঠিক আছে? আমি বলছি না, আমি দিচ্ছি। হ্যাঁ তো সেই জন্য আমাদের চ্যানেল কিন্তু গ্রোথ হয় না, আর সেই জন্য কিন্তু আমাদের বোরিং ভিডিও এখন আর কেউ দেখে না। ছোট্ট ভিডিও দাও এখন, কিন্তু দেখো শর্টসে বেশি ভিউজ হয়, তো মানুষের অত নেট নেই যে অনেক নেট পুড়িয়ে পুড়িয়ে বড় বড় ভিডিও দেখবে, তো সেই জন্য ছোট্টর মধ্যে তুমি সবটা বুঝিয়ে দিতে পারছো এরকম দাও। তোমরা যারা ক্রিয়েটর তাদের জন্য বলছি, আর যারা ভাবছো সাবস্ক্রাইবার হচ্ছে না, বাড়ছে না বাড়ছে না, তো আমার মতে বলে, তোমরা বলো আমি ভুল বললাম না ঠিক বললাম, আমার মতে বলে শর্টস বানাও তাহলে সাবস্ক্রাইবার বাড়বে। চলো অনেক বিশাল বড় ইউটিউবার আমি, তোমাদের জ্ঞান দিয়ে দিলাম, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় বিদ্যাস থেকো, আর সবসময় স্মাইল করতে থেকো। চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সবাই।